হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন কি? জি স্যার, আচ্ছা, প্রথম থেকে দেখায় ইলেকট্রিসিটি চলে গেছিল। তো ইমেজ, আমরা এইখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি। হ্যাঁ, এইখানে একটা পার্ট থাকবে, এই পার্টে আমরা লোগো প্লাস একটা ইয়ে দিব। একটা ইমেজ দিব, এগুলো তো আপনারা পারবেনই। এটা ধরেন আমি একটা সিম্পল লোগো ডিজাইন করলাম, আপনাদের তো লোগো পাবেনই আপনারা। দেখি এটা ভিউই, এটা কই,
আচ্ছা, আপনারা তো অনেকেই আমাকে আস্ক করতে পারেন যে যে আমি কাজ করতেছি, আমার ব্লেড লাইনের বাইরে চলে যাচ্ছে, তাই না? জি স্যার, এটাতে সমস্যা না, এটা আমি লাস্টের দিকে গিয়ে দেখিয়ে দেব। এখন এটাকে আমরা ইয়ে করব, আমরা এইখান থেকে গেট আউটলাইন করেন আর এইটাকে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করব এই জন্য কারণ এইটাকে যদি আপনি ছোট করেন তাহলে আমার দেখেন আমার এই স্টোকটাও বেড়ে যাবে। এক্সপান্ড করলে এটি স্টোকটা আমাদের ঠিক থাকবে। এক্সপান্ড করলাম, আপনারা যখন কাজ করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, হ্যাঁ, আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, আমি যেটা হচ্ছে কি করছি, আমি এটা আউটলাইন করছি, কেট আউটলাইন ফন্টটা, আর এই ফন্টটা আমি এখানে রেখে দিয়েছি কারণ পরবর্তীতে যদি এডিট করার প্রয়োজন হয় আমরা এটা এডিট করতে পারবো, হ্যাঁ, কিন্তু এটা এডিট করতে পারবো না। আচ্ছা, তো এইটা করার অনেকটা কারণ আছে, সেটা হচ্ছে যখন আপনি এই ফাইলটা কাউকে দিবেন, হ্যাঁ, যদি তাদের তাদের কম্পিউটারে, হ্যাঁ, এই ফন্টটা না থাকে তাহলে অন্য ফন্ট শো করবে, ভেঙে যাবে, অন্য ফন্ট অটোমেটিকই নিয়ে নিবে। হ্যাঁ, এই জন্য আবার আমরা এটা করবা, ক্রিয়েট আউটলাইন করে এক্সপ্যান্ড করার ব্যাপারটা আরেকবার একটু দেখাই। জি স্যার। আচ্ছা, আমি আরো আরো করব, দেখেন আপনারা। এটা তো আমি ইয়ে করলাম, তাই না? এই কি বলে, ক্লিপিং মাস্ক কোর্স, হ্যাঁ, যদি কারো যদি এটা এভাবে ইয়ে করা দরকার হয় তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপটা সিলেক্ট করে আপনারা ইয়ে করতে পারবেন। এভাবে এডিট করতে পারবেন। এখন আমি এটা উপরেও দিতে পারেন, যদি মনে করেন যে না নিচে দিব তাও দিতে পারবেন। হ্যাঁ, কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল বি, তাহলে এটা নিচেও দিতে পারেন এভাবে। এখন দেখেন এটা আমি আবার কি করব, এটা আমি একটা কপি করব, এখান থেকে এক্সেল থেকে কপি করলাম, এখানে লিখবো ডিসকাউন্ট
এই লেখাটাকে আমরা দেন 50% ফন্টটা আমি চেঞ্জ করবো, হ্যাঁ, কারণ এটা দেখতে ভাল লাগতেছে না। এটা মিডিয়াম করে দেন। আচ্ছা, এটাকে সেন্টার করে এইখানে দিয়ে দিই। ফিফটি% বড় করে দেন এরকম। একটু লাইন হাইটটা বাড়াই দিই। আচ্ছা, এখন টেক্সট এখান থেকে টেক্সট নিই। হ্যাঁ, এইখানেও আমরা ইলাস্ট্রেটরে ফটোশপে যেভাবে করছি ভাবে বক্স নিতে পারেন, ঠিক আছে। বক্স নিয়ে আমরা এইখান থেকে পেস্ট করব, এটা ফন্ট সাইজ কমাই দেন, এখানে ইয়াস এটা নান করে দেন, রেগুলার। এইটা লাইন হাইটটা অটো করে দিই। বড় হয়ে যাচ্ছে। এখানে অপাসিটি কমানো বাড়ানোর এরকম কোন সিস্টেম আছে কি? অপাসিটি, অপাসিটির কথা বলছেন? এই যে যা আছে তো, এই যে আচ্ছা স্যার, না কোথাও গিয়ে তো স্যার কাজ করতে করতে হঠাৎ করে সিএমওয়াইকেই তে দেওয়া ছিল কালার মোড, হঠাৎ করে গ্রে স্কেল হয়ে গেল, এখন কোনো মতেই চেঞ্জ হচ্ছে না। আমি কিছু করি নাই, সিএমওয়াইকে থেকে হঠাৎ করে গ্রে স্কেল হয়ে গিয়েছে। ওটা চেঞ্জ করেন। চেঞ্জ করছি বাট ওইটা আবার ওটাই হয়ে যাচ্ছে। আপনার ফাইলে যে ফাইলটা নিছেন, ফাইলটা কিসে নেওয়া, সিএমওয়াইকে মোডে না? জি স্যার, সিএমওয়াইকে তে নিয়েছি, কাজও করেছি সিএমওয়াই কে তে এই ফাইলের উপরেই কিছু, কিন্তু হঠাৎ করে গ্রে স্কেল হয়ে গেছে, এখন আর সিএমওয়াই কে তে কনভার্ট হচ্ছে না, যেই কালারই দিচ্ছি সবগুলাই গ্রে কালার হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় দেখেন সবাই, সেটা হচ্ছে আমি এখানে সাপোজ 4টা বক্স নিব, কয়টা নিব কয়টা নিব বললাম? চারটা চারটা 4টা বক্স, কথা বলেন না কেন সবাই, 4টা বক্স নিব। 4টা বক্সই আমার কি ইকুয়াল হতে হবে, তাই না? আচ্ছা, 4টা বক্স আমার ইকুয়াল হতে হবে, তাহলে আমরা
কিভাবে বুঝবো যে চারটা বক্স ইকুয়াল হবে? দেখেন, আমরা এইটা আগে একটা কপি করে দেখেন, একটা কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এটা বাইরে চলে যাচ্ছে, তাই না? এইভাবে আমরা ছোট করে নিই, ঠিক আছে? এই এবার কি ঠিক আছে, তাই না? এখন এই একটা বক্স আমরা ইয়ে করে দেন, এখানে একটা ধরো মার্ক রেখে তিনটা বক্স আউট করে দিই। এখন এইখানে আমি প্রোডাক্ট, আপনি যদি প্রোডাক্ট অ্যাড করতে চান, হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্টের ইমেজ আমি একটা ইমেজ দিয়ে দিই। ইমেজ ডাউনলোড করা অনেক ঝামেলা লাগছে, আপনারা বিভিন্ন প্রোডাক্টের ইমেজ দিয়ে নেয়, আমি একটা ইমেজ এমনি দিয়ে দিই। এই ইমেজটা দিলাম, হ্যাঁ, স্ট্রোক দিলাম, এখন এইখানে লিখবো প্রোডাক্ট প্রাইস বা প্রোডাক্ট সাপোর্ট, এটা ফটোশপের মতো নিয়ে বুঝতে পারতেছেন অনেকেই, কিন্তু খুব ইজি, তাই না? কঠিন আছে, কিছু কিছু ক্ষেত্রে স্যার ফটোশপের থেকে অনেক মানে সময় কম বাঁচবে, মাঝে মাঝে মনে হয় যে না একটু কঠিন মনে হইতেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা ধরেন লিখলাম, হ্যাঁ, আমি এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা প্রথমে এই যে একটা একটা করে সাপোজ এইটা হচ্ছে কার, এই যে এরম করবেন না, হ্যাঁ, এরম এই যে একটা একটা করে করে তারপরে লিখবেন না, ঠিক আছে? আগে একটা আপনারা ঠিক করবেন সুন্দর করে, কোনো ফন্ট সাইজ বাড়ানো লাগবে নাকি কমানো লাগবে নাকি, হ্যাঁ, এটা আগে ঠিক করবেন। একটা একটা ঠিক করার পরে তখন কি করব, তখন আমরা এই একটাই কপি করব, একটা গ্রুপ করেন, কন্ট্রোল জি গ্রুপ করে এইখানে ধরেন ইয়ে করলাম, হ্যাঁ, এবার কন্ট্রোল ডি মারেন, ঠিক আছে? এই এইটা বের হয়ে গেছে, কারণ কি জানেন, আমি এই যে এই ইয়েটা আসলে আমার আউটসাইড না হয়েছে স্টোকটা, এই স্টোকটা আমি এইখানে দেখেন স্টোক অ্যালাইন আছে,
সাইডে নিতে হবে। এটাকে একটু ছোট করে না, আমি স্টোকটা পরে নেওয়া হয়েছে তো। হালকা ছোট করলাম, এবার কন্ট্রোল জি দিয়ে এবার অ্যালাইনটা আমার ঠিক আসছে। এখন আপনারা ইচ্ছা করলে কি করতে পারেন, এখন আপনারা ইচ্ছা করলে জাস্ট ইয়ে চেঞ্জ করতে পারি আমরা। এখন আমরা কি করতে পারি, খালি টেক্সট এবং ইমেজ গুলা চেঞ্জ করতে পারি। যদি মনে করেন যে এইটার ইমেজ চেঞ্জ করব, তাহলে কি করতে হবে, এটা কন্ট্রোল এক্স মেরে কন্ট্রোল বি দিবেন। হ্যাঁ, বি দিয়ে ব্যাকে চলে গেল। এবার এইটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটাকে রিলিজ ক্লিপিং ম্যাচ দিয়ে এটা ডিলিট করে দেন। ডিলিট করে এইটা আর এটা সিলেক্ট করেন, এটা আর এটা দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস করতে হবে। এটা সিলেকশন হয়নি আমার, এইটা এবং এইটা। দেখো কি, হ্যাঁ বুঝতেছেন সবাই? এবার এই শেপ সিলেক্ট করেন, এই শেপটাকে সিলেক্ট করে আই ডপার দিয়ে ইয়ে করেন, তাহলে আমাদের এটা নিয়ে নেবে। এইভাবে করতে হবে। এইটাকে সিলেক্ট করে এখানে ধরেন একটা দূরত্বতে এখন আমরা এখানে ফুটার এভাবে দিতে পারেন। অ্যাড্রেস দিন দেওয়া যেতে পারে,
রিয়েলে ফন্টের এই প্লেই লেখাগুলো ভালো না, এই যে নিউমেরিক এগুলো কেমন যেন। ল্যাটোই ভালো হবে স্যার, হ্যাঁ ল্যাটো ফন্টই ভালো স্যার। এভাবে ইয়ে করে এটা তো জানেনি, লাইন হাইটটা বাড়িয়ে দিতে হবে। এই পাশে ধরেন অন্য অন্য ডিটেলস দিতে হবে। আমি এমনি টেক্সট সেট করে দিলাম। এখন আপনারা ক্লায়েন্টকে আসলে কোন ফাইলটা দিবেন, মানে ফাইনাল ফাইল, এটা দেখার বিষয়, তাই না? আমি এমনি একটা টেক্সট অ্যাড করে দিলাম। হাইপার লিঙ্ক বুঝছেন, এটা হাইপার লিঙ্ক হয়ে আছে ভ্লিবেবলের এই জায়গায়, আমি হাইপার লিঙ্কটা তুলে দিলাম। হাইপেন আচ্ছা, এখন দেখেন সৌন্দর্যের জন্য ইলাস্ট্রেটর ফাইল, সৌন্দর্যের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি তো এই যে এদিকে বাড়িয়ে দিয়েছি, এদিকে বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, কারণ কাজ করার সময় ওইটা ইয়ে করি নাই। এরকম যেমন আমি যদি ফাইলটা আমি এখন সেভ দিই এখান থেকে, সেভ ফর ওয়েব, হ্যাঁ, তাহলে কিন্তু আমার যেটুকু আর্টবোর্ড আছে শুধু সেটুকুই নিবে, যেটুকু আর্টবোর্ডের কাজ। ইলাস্ট্রেটরে যদি মনে করেন যে আমি বাইরের অংশটুকু ডিলিট করে দেব, তাহলে আপনারা এইখান থেকে একটা ইয়ে নেবেন এই পর্যন্ত, হ্যাঁ, এটা ইয়ে নিয়ে পুরাটা সিলেক্ট করবেন, কিন্তু এইটা এইটা বাদ, এটাকে লক করে দেন, তো পুরাটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমার এটা আমার এটুকার মধ্যেই থাকলো, ঠিক আছে। এখন এইটা ফার্স্টে আপনারা কি করবেন, আমরা প্লেয়ার, আমরা প্রথমে এআই সেভ দেবো, তাই না?
তাই নাকি? ইয়েস স্যার। প্রথমে এআই সেভ দিলাম, এত তো সময় লাগার কথা না। বড় বড় ইমেজ আছে তো মনে হয় এই জন্য। অনেক বড় হয়ে গেছে স্যার। হ্যাঁ, অনেক বড় বড় ইমেজ ইয়ে করছে তো ওই জন্য মনে হয়। হ্যাঁ বলেন। এই যে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে দেখা যাচ্ছে যে আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পাচ্ছি, খানিকটা আর্টবোর্ডে খানিকটা আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে কোনো ইমেজ বা কিছু, তো আমি যখন সেটাকে জেপিজি তে সেভ দিব তখন কি শুধু আর্টবোর্ডের ভেতরের অংশটুকুই সেভ হবে না, নাকি আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু চলে গিয়েছিল ইমেজের অতটুকু সেভ হবে? না, শুধু ভিতরের অংশটুকু সেভ হবে। দেখালাম তো। হ্যাঁ স্যার দেখলাম, ক্লিপিং মাস্ক আপনি করলেন, ওইটা যদি আমি না করেই সেভ দিই তাহলেও তো ইয়েটা শুধুমাত্র আর্টবোর্ডের ভেতরের অংশটুকুই সেভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং মাস্ক করার আগেই কিন্তু আমি ইয়ে করছি। হ্যাঁ, এই যে আমার আর্টবোর্ডের বাইরে কিন্তু আরো অংশ আছে, আমি এটা রেখে দিয়েছি। হ্যাঁ, গেলে হচ্ছে গ্রুপ গ্রুপ সিলেকশন, যখন আপনারা কোনো কিছু ক্লিপিং মাস্ক করে ফেলবেন। এই এই লেখাটাকে ক্লিপিং মাস্ক না করলে হবে। হ্যাঁ, যদি ইলাস্ট্রেটরের সৌন্দর্য রক্ষার্থে ক্লিপিং মাস্ক করতে যদি চান করবেন। ক্লিপিং মাস্ক করলে কি হয়, আপনার যে এইগুলা এখন ধরতে পারবেন না। হ্যাঁ, এগুলা ধরতে হলে এই যে এইভাবে আমাকে গ্রুপ সিলেকশন করে করে ধরতে হবে এইভাবে। হ্যাঁ, এইভাবে শিফট চেপে চেপে ধরতে হবে এরকম ভাবে, বুঝছেন? আবার যখন হচ্ছে কার মনে করবেন যে পুরাটা সিলেক্ট করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিবেন, তখন আবার এই যে গ্রুপ করা আছে এগুলা ক্লিক করলে ধরা যাবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা কি সেভ দিলাম, ইলাস্ট্রেটর সেভ দিলাম, তাই না? বাবা, ফাইলটা এত বড় হওয়ার কথা ছিল না। এই যে ইমেজ গুলাতে বড় হয়ে গেছে অনেক কয়টা, তো প্রায় 8টার মতো ইমেজ, 8টাতেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার আমাদের প্রোডাক্ট প্যাকেজিং আর লেবেল ডিজাইনটি শিখাবেন? হ্যাঁ, প্রোডাক্ট প্যাকেজিং আর লেবেল ডিজাইন কি শিখাবেন? দেখা যাক কতদূর যেতে পারি। আচ্ছা, এখন এইখান থেকে আমি সেভ ফর ওয়েব যদি ইমেজ সেভ দিতে চাই, ইমেজ সেভ দিবেন এভাবে হাই করে একটা ইমেজ সেভ দিবেন। ইমেজ সেভ দিলাম। হ্যাঁ, এখন আমি এই
এখন কি করবেন দেখেন, আমি এটা রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম, এই লেখাটাকে ইয়ে করার দরকার। পুরা আমরা পিডিএফ এ সেভ দেবো এবার, হ্যাঁ সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ, হ্যাঁ আচ্ছা এই পিডিএফ, পিডিএফ এ সাধারণত প্রিন্ট হয়, হ্যাঁ কারণ জেপিজি তে ফেটে যাবে। হ্যাঁ অনেকে ক্লায়েন্ট হচ্ছে কার জেপিজি ভিউ করলে ফেটে যায়, হ্যাঁ ক্লায়েন্ট পছন্দ করে না, আবার পিডিএফ এ ভিউ করলে আপনার এই এই জিনিসগুলো ফাটবে না সহজে। পিডিএফ এ সেভ দেওয়ার আগে আমার এই পুরা এটুকু এইখান থেকে আমরা এই টেক্সট গুলাকে কি এটা আউটলাইন করে ফেলবো। এই টেক্সট গুলাকে কেট আউটলাইন করে ফেলবো। কেন কেট আউটলাইন করে ফেলবো, ক্লায়েন্টের সিস্টেমে দেখা যাচ্ছে যে আপনার যে ফন্টটা ইউজ করছেন এই ফন্টটা নেই, যে ফন্টটা ইউজ করছেন এই ফন্টটা সাপোজ নেই, হ্যাঁ যার কারণে আপনার ডিজাইনটা ডিজাইনটা ওই রকম আপনি যেভাবে করছেন ওভাবে শো নাও করতে পারে। হ্যাঁ সেজন্য আমরা পিডিএফ এ আমরা এই ইয়ে করব, হ্যাঁ টেক্সটগুলোকে ভেঙ্গে ফেলবো, হ্যাঁ ভেঙ্গে ফেলে আমরা সেভ দেব। কিন্তু অরিজিনাল ফাইলে যেন আপনারা এই টেক্সটগুলোকে ভেঙ্গে ফেলে সেভ দেবেন না, কারণ অরিজিনাল ফাইলে যদি সেভ দেন তাহলে এটার পরবর্তীতে এডিট করতে পারবেন না এই টেক্সটগুলোকে। বুঝছেন সবাই? এবার সেভ অ্যাজ কি বুঝছেন না বুঝেন নাই? এবার আপনারা এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্টও সিলেক্ট করতে পারেন, যদি মনে করেন যে ইলাস্ট্রেটর ডিফল্ট তাও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ যে হাই কোয়ালিটি প্রিন্ট এটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। ফাইলটা এত বড় হওয়ার কথা ছিল না। আপনারা ইলাস্ট্রেটরে কি ফ্লেয়ার তৈরি করছেন? স্যার স্যার আমি করছি স্যার। কেমন শুধরা না নাকি? জি স্যার। আচ্ছা দেখি তো আমাদের কেমন সেভ হলো পিডিএফ। স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিয়েছেন? না আপনি তো দেরি করে আসছেন কেন, আপনি অ্যাটেন্ডেন্স নিবেন না? নেট ছিল মেজে, নেটের মানুষ এখন এসে ঠিক করে দিয়ে গেল স্যার, আমি ঢুকতে পারিনি, এর জন্য স্যার লেট হয়ে গেছে আমার। অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি। হ্যালো স্যার, এটা এইটা ধরেন আমরা করলাম তাই না, এটা পিডিএফ এ সেভ দিলাম। হ্যালো স্যার, নিচের কালারটা স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে স্যার মিশে গেছে স্যার। এটা এটা নিচের কালার? জি স্যার। এটা তো সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেলে তো কি আছে, এটা তো স্যার ইয়া বাজারের ব্যাকগ্রাউন্ড, এটা বাজারের ব্যাকগ্রাউন্ড, সমস্যা নেই। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এখান থেকে কি